পাঠিয়ে দেন। ওকে, আমরা চাচিকে একটু কল দিয়ে দিই। ঠিক আছে, আমরা একটু চাচির সঙ্গে কথা বলবো এবং চাচির সঙ্গে কথা বলে আসি এবং তার নাম হচ্ছে পান্না, আমার নাম হবে হীরা, হীরা দ্য ডায়মন্ড। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ডায়মন্ড দা হীরা একটা দোকান থেকে বলছিলাম। এটা আমাদের দোকানের নাম। এখানে আসলে জি ম্যাম, ডায়মন্ডের জিনিস কিংবা হচ্ছে আপনার অর্নামেন্টস এর জিনিস এগুলো পাওয়া যায়। আমরা যেগুলো সরাসরি ফোন করে অর্ডার করে থাকি এবং হচ্ছে এই ফোন কলগুলো থেকে নর্মালি যেটা হয়ে থাকে, আপনি একটা বড় রকমের ডিসকাউন্ট পেয়ে থাকেন। আপনি যদি আমাদের শোরুমে যখন আসবেন, বিভিন্ন কিছু কোশ্চেন, আমরা একটা কিছু কুইজের মধ্যে যাব, সেগুলো জাস্ট পার্টিসিপেট করে আপনি কিন্তু একটা বড় ডিসকাউন্ট অর্নামেন্টস এর উপর আপনি পাবেন এই ডায়মন্ড দা হীরা সব থেকে। সেটা যেক্ষেত্রে হয় নর্মালি হচ্ছে তারা বাধ্য হয়ে আসে। আমরা অনেক সময় দেখেছি এখন পর্যন্ত খুব কম ছেলে কি আমরা আমাদের শপটাতে পেয়েছি যারা হাসি মুখে এসছে। সো নর্মালি যেটা হয়, আমরা যখন এটা নিয়ে কথা বলতে চাই তখন তারা আসলে ডিস্টার্ব ফিল করে। সো দ্যাটস হচ্ছে আমরা মেয়েদেরকে কল দিয়ে থাকি। সো ম্যাম, আপনি কি আসলে নর্মালি কি ডায়মন্ড পছন্দ করেন নাকি হচ্ছে যে প্লাটিনাম না গোল্ড না সিলভার? মিরপুরে আছেন? অবশ্যই ম্যাম, আমাদের মিরপুরে কিন্তু আছে ম্যাম। আপনি কিন্তু এই মিরপুর, এটা হচ্ছে যে ম্যাম মিরপুর আটে। জি ম্যাম, মিরপুর আটে। এটা আসলে আমাদের যেটা হচ্ছে যে ওখানে তো আসলে কনস্ট্রাকশনের কাজ চলছে, ব্রাঞ্চটা ওপেন হয়ে যাবে। আমরা ওটা জি কোন শপিং মলে নাকি? জি ম্যাম, কোথায় এটা শপিং মল? এটা হচ্ছে ওই পুরি ভবনের তিনতলায়। সরি, পুরি ভবন কিনলাম না। আমরা ম্যাম যেটা করবো যে আমরা আপনাকে গুগল ম্যাপের লোকেশন যেটি আছে সেটা আপনার সঙ্গে শেয়ার করবো। সো কাইন্ডলি ম্যাম, আপনি আমাদের এখানে কিন্তু ম্যাম মাটির অর্নামেন্টসও আছে। আপনি কিন্তু এঁটেল মাটি, বেলে দোঁয়াশ মাটি, যে কোনো ধরনের অর্নামেন্টস যদি চান সেগুলোর উপরেও কিন্তু আপনি এখানে বিভিন্ন রকমের কালেকশন কিন্তু আমাদের এখানে আছে। আমাদের জাস্ট হচ্ছে এই নভেম্বরের 24 তারিখের দিকে আমাদের শোরুমটা উদ্বোধন হবে। আপনি এই কোডটা নিয়ে রাখতে পারেন ম্যাম। ম্যাম আমাদের কিন্তু নতুন একটা ডিজাইন এসেছিল ম্যাম, আপনি চাইলে কিন্তু আমরা চাইলে আপনার এখানে একটা ছবি পাঠাতে পারি বেলে দোঁয়াশ মাটির। একটা অনলাইনে এরকম কিনে অনেক সময় ধরা গেছে, তো এখন আমি অনলাইনে বিশ্বাস করি। কোনো সমস্যা নেই ম্যাম, আপনার কাছে সরাসরি আমার প্রোডাক্ট নিয়ে চলে যাবে। আপনি জাস্ট হচ্ছে নরমালি আপনি কি কখনো মাটির জিনিস পড়েছেন? হ্যাঁ পড়েছি। ওকে, আপনি কি মানে বেলে দোঁয়াশটা প্রেফার করেন না এঁটেল মাটিটা প্রেফার করেন? আমরা কিন্তু রিসেন্টলি যেটা হয়েছে যে আমরা দুবাই থেকে একটা মাটি আমরা ইম্পোর্ট করেছিলাম, তো সেই মাটি দিয়েও কিন্তু আমাদের এই অর্নামেন্টস গুলো তৈরি নর্মালি। সো এই দুবাইয়ের মাটিটা যেটা হয় যে এটাতে বেশ টেক্সচারটা ভালো থাকে এবং হচ্ছে যে ডিজাইনটা থাকে ডিজাইনটা ভালো ফুটে ওঠে এবং একটা চিকচিক ব্যাপার থাকে, হুট করে দেখে কেউ বুঝতেই পারবে না যে এটা মাটির অর্নামেন্টস। আচ্ছা, এই
আপনি কিন্তু একটা বড় ডিসকাউন্ট পেয়ে যাবেন, সো আমি আসলে ওই জন্য বলছিলাম। আপনি কি ধরনের অর্নামেন্টস পরেন বা আর কিছু পার্সোনাল কোশ্চেন বলেন। ওকে, সো ম্যাম আপনি নরমালি হচ্ছে কি ধরনের অর্নামেন্টস পড়তে পছন্দ করেন? সেটা বুঝতে পেরেছি, এটা কি মানে সিম্পল এর মধ্যে কি একটু গর্জিয়াস হবে? মাটির জিনিস পড়েছেন এই জন্য বলছিলাম। সো ওই অর্নামেন্টসটা কিন্তু খুবই এক্সক্লুসিভ কালেকশন, এবং এটা যেটা হচ্ছে যে কুইন নানি জাবেদ উনি সম্ভবত এটা পড়েছিলেন। আপনি নাকে কি মানে ডায়মন্ড পরেন? আমাদের কিন্তু এখানে কিন্তু ডায়মন্ডের কালেকশন আছে। ডায়মন্ড না, খুব একটা না। ওকে, কুল, ভেরি কুল। ম্যাম আমাদের কিন্তু হচ্ছে নাকে একটা যেটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে যে আপনি ওই আলুটা চিনেন তো নাকি? আলু তো না। হ্যাঁ, একটা একটা আলু আছে ডায়মন্ড আলু, আমরা কিন্তু ওই আলু দিয়েও নাকফুল তৈরি করি। আপনি আলুর নাম জানেনি যে এটাকে ডায়মন্ড আলু বলে? আপনি দেখবেন আপনি কিন্তু ডায়মন্ড কেনার সময় একটু সাবধানে, কারণ অনেক সময় দেখা যায় অনেক ডায়মন্ডে এই ডায়মন্ড আলু মিক্স করা থাকে। কুনুকানাতে হচ্ছে কিন্তু ডায়মন্ড আলু পাওয়া যায়। ওরা যেটা করে ওই বাইরে যেসব ডায়মন্ড কোম্পানি গুলো আছে ওরা কিন্তু সেগুলো ওখান থেকে মিক্স করে কুনুকানার ডায়মন্ড আলু। জি জি, হ্যালো, আমাদের ওই শোরুমটাতে কিন্তু হচ্ছে যে আমরা কিন্তু একটা কনসালটেন্সির জন্য জায়গা রাখছি যারা হচ্ছে একটু লোনলি একা ফিল করেন, ঠিক আছে, কিংবা হচ্ছে সামহাও ডিপ্রেস থাকেন, তো তাদের জন্য একটা কনসালটেন্সি ফার্ম হবে। সো আপনি ওখানে আসলেও কিন্তু একটা ডিসকাউন্টে আমাদের এই কনসালটেন্সি সার্ভিসটা নিতে পারেন। আমার কেন যেন মনে হচ্ছে যে আপনি যথেষ্ট লোনলি বা ডিপ্রেস কোনো কারণবশত বা আপসেট। না না, আমি যথেষ্ট ব্যস্ত থাকি, মানে সময় পাই না, এখন আমি খুবই টায়ার্ড, কারণ আমি তাহলে জাস্ট এই জায়গা মাঝে সবারই হয়।
তো ঠিক আছে, আমি আপনাকে একটা নাম্বার, আমি নাম্বার যেটা বলছি যে একটা জায়গার নাম বলবো আপনাকে, আপনি কখনো যদি এরকম আপনার সিচুয়েশন হয় তাহলে ওই জায়গাটার মধ্যে ই করবেন, ঠিক আছে? আমরা আসলে এই ডায়মন্ড আলু প্রেজেন্ট আমাদের একটা অনুষ্ঠান হয় আর কি, আপনি যদি অনুষ্ঠানটা শুনেন তখন কিন্তু আপনি আপনার অনেকটাই ভালো লাগবে এবং ডিপ্রেশনটা অনেকটাই কেটে যাবে। আমি কি একটু বলবো ম্যাম কি শুনবেন? জি ম্যাম, আপনি চাইলে এখনও শুনতে পারেন, এটা আসলে রবি সোম মঙ্গল তিন দিন হয়, রাত 10টা থেকে 1টা পর্যন্ত হয়। জি 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 জি, এটা হচ্ছে একটা এফএম চ্যানেল, এটা হচ্ছে রেডিও 71 এফএম 98.4। আচ্ছা আচ্ছা, এবং ইয়েস এক্স্যাক্টলি, এবং রাইট নাও আমি আপনাকে ওখান থেকেই বলছি। আমার ছেলেও বুঝল যে আমি এখানে এসে যদি বলে আচ্ছা ওকে, আপনার সাথে কথা বলে ভীষণ ভালো লাগলো। আর যেটা হচ্ছে যে কেউ যদি সুন্দর করে, ঠিক আছে, একটু কথা বলে আপনাকে অন্য কিছু একটা বুঝাইতে চায়, প্লিজ ম্যাম বুঝবেন না, ঠিক আছে? না না, ঠিক আছে, আমি তো আসলে আমি আচ্ছা ওকে, ঠিক আছে ম্যাম, ভালো থাকবেন, আর কখনো যদি সময় সুযোগ হয় 98.4 টিউন করবেন। আর আমার আমার নামটা হচ্ছে রনি, ঠিক আছে? ঠিক আছে, আর আর দোয়া রাখেন, অনেকগুলো ভালোবাসা আপনার জন্য আর আপনার ছেলেটার।